ইমান শব্দের অর্থ হচ্ছে বিশ্বাস আর ইসলাম অর্থ হচ্ছে আত্মসমর্পণ করা আমরা ইমান এনেছি আমরা বিশ্বাস করছি আমানতু বিল্লাহি আমি ইমান আল্লাহ মাল্লার উপর ওয়া মালাই ক্যাতি হি উপর ওয়া কুতুবিহি আসমানি কিতাব সমের উপর ওয়া রুসুলিহি হি রাসুলগণের উপর ওয়াল ইয়াউমিল আখরি শেষ বিচার দিনের উপর ওয়াল কদরি খাই রিহি ওয়াসারিহি মিন আল্লাহি তা আলা ওয়াল বা বাদাল মা তাকদিরে ভালো এবং মন্দ যেটা আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত এবং যেটা শেষ কি বাদাল মাউদ মৃত্যুর পরবর্তী জীবনের উপর আমি ইমান এনেছি আমরা জানি ইমানের তিনটে দিক রয়েছে অন্তরে স্বীকার করা অন্তরে বিশ্বাস করব আমরা মুখে স্বীকার করব আর সে অনুযায়ী আমল করব। আমাদের মধ্যে আমরা অনেকেই জানি না ইমান আর ইসলামের মধ্যে পার্থক্য রয়েছে ইমান হচ্ছে বিশ্বাস করা আমি বিশ্বাস করেছি অনেকেই আছে আমরা বিশ্বাস করার পরও কিন্তু আমরা সঠিকভাবে কাজ করছি না তার মানে কি আমি ইমান এনেছি আমি বিশ্বাস স্থাপন করেছি আল্লাহ আছেন আল্লাহকে বিশ্বাস করছি সব কিছুই আমি সব থেকে শুরু করে আমি যা দেখছি সব কিছুই তিনি আমার সৃষ্টি করেছেন সব কিছুই তার দান বিশ্বাস করছি আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলেছেন আসলাম তুল রবিল আল আমিন আমি আত্মসমর্পণ করলাম কার কাছে আল্লাহর কাছে আল্লাহ কনসিফাইকটি জায়গায় বলছেন তামু মুসলিমুন তোমরা মুসলমান না হয়ে মৃত্যু বরণ করো না তার মানে কি আমি ইমান এনেছি শুধুমাত্র আমাকে চলবে না আমাদের অনেকে আছে আমরা ইমান এনেছি প্রত্যেকে মুসলমান দাবি করি আমার বাবা মা সবাই মুসলমান বাবার দিকে চোদ্দ গোষ্ঠী আমার মুসলমান মায়ের দিকে চোদ্দ গোষ্ঠী মুসলমান আঠাশ গোষ্ঠী মুসলমান আমি তো অটো মুসলমান ক্যামতের দিন এই রকম অটো মুসলমান দিয়ে কোনো কাজ হবে না আমাকে মুসলমান হতে হবে একজন মানুষ পৃথিবীতে জন্মগ্রহণ করলেই সে মুসলমান হিসেবে সে জন্মগ্রহণ করেছে ঠিকই কিন্তু যখন সে আল্লাহর এবাদত বন্দিগী সে করেনি আল্লাহর হুকুমগুলো যখন সে সঠিকভাবে পালন করেনি তখন কিন্তু সে পরিপূর্ণ মুসলমান হয়তে হতে পারেনি আল্লাহ কোরআনের মধ্যে বলছেন صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين قل إن صلاتي بل أمر نماج ونسكي أمر جبوتي كرمو ومحياي أمر ومماتي لله رب العالمين আমার মৃত্যু সব কিছু লি আমি না এক আল্লাহর জন্য আমার জীবনে এমন কোন কাজ থাকবে না আমি যেটা নাকি আল্লাহর আদেশ নিষেধের বাইরে গিয়ে করব আমি ইমান এনেছি কিন্তু আমাকে পরিপূর্ণ মুসলমান হতে হবে আমি আগেই বলেছি পরিপূর্ণ মুসলমান মানে কি পরিপূর্ণভাবে আল্লাহর কাছে নিজেকে সারেন্ডার করে দেওয়া আল্লাহর হুকুমের বাইরে আমার জীবনের এমন কোনো কাজ থাকবে না আমি যেটা করব যদি এটা করতে পারি তাহলে আমার ঘুম থেকে ওঠার পর থেকে নিয়ে রাতের বেলা ঘুমানো পর্যন্ত সবগুলো কাজই আমার আল্লাহর নির্দেশিত পথে হবে আর যখন সবগুলো কাজ আমার আল্লাহর নির্দেশিত পথে হবে আমার নফস আমাকে ঠিকই ধোকা দিতে চাবে তো বসে থাকে না তার কাজ হচ্ছে আল্লাফি নাস তার কাজ হচ্ছে মানুষের অন্তরে বাস্ব আসা দেওয়া আল্লাহ কী মধ্যে বলছেন ইন নাহুদাকুম আদুবুম মুবিন শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু গোপন শত্রু হলে তাকে চেনা যেতেও পারে নাও যেতে পারে কিন্তু যখন আমি প্রকাশ্য শত্রু জেনে ফেলেছি আমার প্রকাশ্য শত্রু আমাকে বারবার সে শুধু ইন্ধন দিচ্ছে বারবার সে আমাকে কি করছে নখ করছে যে তুই আল্লাহর এবাদত করিস না করিস না এখান থেকে ফেরে আস এটা যদি আমি শুনতে যাই তাহলে আমি পরিপূর্ণ মুসলমান হতে পারবো না অবশ্যই আমাদেরকে ইমান আনার সাথে সাথে মুমিন হওয়ার সাথে সাথে একজন পরিপূর্ণ মুসলমান হয়ে নিজের জীবনকে পরিচালনা করতে হবে এবং পরিপূর্ণভাবে আল্লাহর কাছে আমাদেরকে সারেন্ডার করে দিতে হবে তার হুকুমের বাইরে আমার জীবনের একটি একটি পথ কোনো কাজে আমি করতে পারবো না এভাবে করে যদি আমরা পরিপূর্ণভাবে আল্লাহর কাছে আত্মসমর্পণ করতে পারি তাহলে আশা করা যায় ইংশা আল্লাহ আজিজ আল্লাহর কাছ থেকে আমরা পুরস্কার পাবো ইনশা আল্লাহ আল্লাহ রব্বুল আলমীন আমাদের প্রত্যেককে কবুল করে নিন তিনি আমাদেরকে পরিপূর্ণ মুসলমান হয়ে পৃথিবীতে বেঁচে থাকার তৌফিক দান করুন এবং যখন আমরা পৃথিবী থেকে চলে যাব তখন আমরা সবাই যেন ঈমান নিয়ে পরিপূর্ণ মুসলমান হয়ে ইমান কালেমা পড়তে পড়তে এ পৃথিবী থেকে বিদায় নিতে পারি আল্লাবালামিন আমাদের সবাইকে সে তৌফিক দান করুন ও বিল্লাহ বিসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও বারকাত